রাজধানীর বনানীতে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনকালে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম উর্ফে হিরু আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত হিরু আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনে হিরু আলমের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইলিয়াস। সোমবার ১৭ জুলাই বিকেল ৩:৩০টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে হিরু আলমের ওপর হামলার ঘটনা ঘটে। মোহাম্মদ ইলিয়াস জানান, সোমবার বেলা ৩:৩০টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের পাশে একদল যুবক জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হিরু আলমের ওপর হামলা চালান। পরে হিরু আলমকে আহত অবস্থায় রামপুরার ব্যাটার লাইফ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এর আগে হিরু আলম অভিযোগ করে বলেছিলেন, কেন্দ্রগুলো থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বনানী মডেল স্কুল কেন্দ্রে পরিদর্শনে এসে এই অভিযোগ করেছিলেন তিনি। তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না, আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে, তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এজেন্টদের বের করে দিয়ে তারা একতরফা ভোট করার চেষ্টা করছে। তা না হলে কেন আমাদের এজেন্টদের বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড়ের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। হিরু আলম বলেন, ফলাফল কী হবে সেটা বিষয় না, আমার শেষ সময় পর্যন্ত দেখব, দেখতে চাই তারা আমাদের ওপর কত অত্যাচার করতে পারে। নির্বাচন কমিশন বিষয়টি জানানোর পর বলল, তারা দেখবে, এভাবে চললে তাদের ওপর আস্থা রাখা সম্ভব নয়। দর্শক, এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।